বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি স্প্রিং অনিয়নের পকোড়া বানাবো। তার জন্য স্প্রিং অনিয়ন নিয়েছি কুচি করে, লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি আর রসুন কুচি নিয়েছি। এবার আমি এগুলো সব এক জায়গায় দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজ স্প্রিং অনিয়ন নিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, ধনে পাতা কুচি দিলাম, রসুন কুচি দিলাম। প্যানে আমি তেলটা প্রথমে গরম করতে দেব। আমি অল্প তেলেই ভাজবো, তোমরা তোমাদের মতো ডুবো তেল ইচ্ছে ভেজো। আমি বেসন নেবো পরিমাণ মতো, যেটুকু লাগবে। যদি মনে হয় আর একটু দেবো তাহলে পরে আবার একটু দেবো। হলুদ গুঁড়ো নিলাম সব পরিমাণ মতো, সল্ট নিলাম, নুন নিলাম, লঙ্কা গুঁড়ো নিলাম, আর দেবো জোয়ান, গোটা জোয়ান। এবার আমি এটা মিক্স করব, জল একটু লাগবে, মাখিয়ে নিই ভালো করে। হয়ে গেছে, আমি ভেজে নেব। আমার পকোড়াগুলো সব দেওয়া হয়ে গেছে, একদিক ভেজে নিই। আমার এদিকটা ভাজা হয়ে গেছে, আমি প্রত্যেক কটা পকোড়ার টুকরো উল্টে নেব। এটা ভেজে নিয়ে দিয়ে আসছি। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি পরের একটা ব্লগে।